সুপ্রিয় লার্নার্স, আসসালামু আলাইকুম। উইশের ব্যবহার পার্ট ওয়ান। যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এখন দেখি উইশ আর ব্যবহারে কি লেখা আছে। কোনো অপূর্ণ বা অসম্ভব ইচ্ছা পোষণ করার ক্ষেত্রে উইশ ব্যবহার করা হয়। সাধারণত বলেছি, মানে 100% না, প্রায় 100%, দুটি ক্লোজের মাঝখানে দ্যাট ব্যবহৃত হয় না। যেমন আই উইশ আই ওয়ার রিচ, যদি ধনী হতে পারতাম। এখানে অপূর্ণ ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে। আমি ধনী হইনি, কিন্তু ধনী হওয়ার ইচ্ছা আছে আমার, কাজেই আই উইশ আই ওয়ার লিখেছি। যদি এটা পাস্ট ইনভিটেন্স, আমি যদি ওয়াজ দিতাম, তাহলে তো আমি ধনী ছিলাম। আসলে আমি ধনী ছিলাম না, কিন্তু আমার একটা ইচ্ছা আছে, এই জন্যে ভার্বটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। আপনারা এটা ভালো করে মনে রাখবেন, ভার্বটি ঘুরিয়ে দিতে হয়। যেমন আয়ের সঙ্গে ওয়াজ দিলে আমি ধনী ছিলাম, কিন্তু আমি আসলে ধনী ছিলাম না। ধনী হওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরে আছে, একটা অপূর্ণ ইচ্ছা, ইচ্ছাটা পূর্ণ হয়নি, এই জন্য ওয়াজের জায়গায় আমি ওয়ার দিয়েছি। এটা ইংরেজির একটা প্যাটার্ন। হি উইশড হি কুড কাম আর্লিয়ার, সে বলতে চাইছে যে সে আর একটু আগে আসলে ভালো করতো। আগে আসলে ভালো করতো, কিন্তু আসতে পারেনি, মানে এটা তার ভিতরে একটা দুঃখবোধ বা একটা অপূর্ণ ইচ্ছার বহিঃপ্রকাশ পেয়েছে। এই জন্য কি বলা হয়েছে, হি উইশড হি কুড কাম আর্লিয়ার, সে আসতে পারতো, কিন্তু আসলে আসতে পারেনি। আর পারা অর্থ ক্যান, পাস্ট টেন্স আমি কুড দিয়েছি। আর ক্যানের ব্যবহার হচ্ছে সক্ষমতা বোঝাইতে, মানে অ্যাবিলিটি। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। এখানে আমার ফিজিক্যাল অ্যাবিলিটির, মেন্টাল অ্যাবিলিটির ব্যবহার সেপার আছে। এবং অতীতেও যখন অ্যাবিলিটির প্রশ্ন আসবে, যেমন আমি খেতে পারতাম, তার মানে খাওয়ার সক্ষমতা থাকতো, আমি কাজটি করতে পারতাম, তার মানে কাজটি করার সক্ষমতা থাকতো। আই উইশ আই কুড ফ্লাই হোম দিস মোমেন্ট, এই মুহূর্তে বাড়িতে উড়ে চলে যেতে ইচ্ছে করছে। আহা, যদি এই মুহূর্তে বাড়িতে উড়ে চলে যেতে পারতাম, তার মানে আমার ইচ্ছা আছে, কিন্তু আমি পারছি না। এটা এখানে প্রকাশ পেয়েছে, আই উইশ আই কুড ফ্লাই, আমি ফ্লাই করতে ইচ্ছা করছে, কিন্তু আমার কিন্তু সক্ষম না, আমার পক্ষে এটা পসিবল নয়। আই উইশ আই কুড হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে পারলে বড় ভালো হতো, কিন্তু আমি সাহায্য করতে পারছি না, মানে আই এম আনএবল। আমার ইচ্ছা আছে, কিন্তু ইট ইজ টোটালি ইম্পসিবল ফর মি। সেটাই এখানে আই উইশ আই কুড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব নয়, অপূর্ণ ইচ্ছা। নোট, অতীতকালে দুইটি ক্লজ এর মাঝখানে কিছু স্কলার, বেশ কিছু পণ্ডিতগণ দ্যাট দিয়েছেন। আই উইশ দ্যাট আই নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি করতে যাচ্ছে যদি জানা যেত, অথবা কি করতে যাচ্ছে যদি জানতে পারতাম, কিন্তু আমি জানতে পারছি না। এটা আমার অপূর্ণ ইচ্ছা বা আমার কল্পনার মধ্যেই থেকে যাচ্ছে, বাস্তবে এটাকে আমি ম্যাটারাইজ করতে পারছি না। এই জন্যে আই উইশ দিয়ে করা হয়েছে। এবং আই নিউ যেহেতু দিয়েছি, নিউ দেওয়ার কারণে পরেরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস করা যায় না। এটা নাম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। যেমন আই নিউ পাস্ট টেন্স, পরেরটাও পাস্ট টেন্সে এসেছে। সিকোয়েন্স মানে পর্যায়, অর্থাৎ আগে একটা যে দিক দিয়ে যাবে, পরটা সেই দিক দিয়ে যাবে, এটার নাম হচ্ছে পর্যায় বা সিকোয়েন্স। এখন আসি প্রতিযোগিতামূলক প্রশ্নের সমাধান। ডান, আপনারা দেখতে পারবেন কোন কোন জায়গায় এসেছে, সেগুলো আমি দিয়ে দিয়েছি। নাম্বার ওয়ান, আই উইশ আই কুড ফ্লাই, আমি যদি উঠতে পারতাম, তার মানে আমি যদি উঠতে পারতাম, কিন্তু আমি পারছি না, এটা আমার স্বাদ আছে।
কিন্তু সাধ্য নেই। এই জন্য এখানে ওই ফর্মুলা অনুযায়ী ক্যান শ্যাল শুড একটাও বুঝবে না। দুই নাম্বার, আই উইস হি ওয়ার দ্য প্রেসিডেন্ট অব দ্য নিউ কমিটি। আহা, যদি সে নতুন কমিটির প্রেসিডেন্ট হতো, তার মানে সে নতুন কমিটির প্রেসিডেন্ট হয় নাই, হলে আমার ভালো লাগতো, আমার ফেভার আসতো, এরকম একটা ইচ্ছা আমার ভিতরে আছে, কিন্তু ইচ্ছাটা অপূর্ণ, আনফুলফিলড রয়ে গেছে। এই জন্য ইজ কে বি ওয়াজ কোনটাই দিতে পারিনি, কারণ যদি আমি এরপরে ওয়াজ দিতাম তাহলে সে প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু সে তো প্রেসিডেন্ট হয়নি। এই জন্য আমি কিছু ভার্বটাকে উল্টে দিয়েছি, এর জায়গায় ওয়াজ না দিয়ে ওয়ে দিয়েছি। তিন, আই উইস আই উড হ্যাভ মেট হিম 30 ইয়ার্স আর্লিয়ার। 30 বছর আগে তার সাথে আমার দেখা হলে ভালো হতো, তারপর 30 বছর আগে আমার সাথে তার দেখা হয় নাই, এটা আমার একটা অপূর্ণ স্বাদ, কিন্তু দেখা হলে যে ভালো হতো সেটা আমি এক্সপ্রেস দিচ্ছি আই উইস দিয়ে। আর এখানে একটু ডিন আমার লক্ষণীয়, উড হ্যাভ দিয়েছি, হ্যাভের পরে মিটের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি, কারণ হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম আসে এবং সেটা উচ্চারণ হবে মেট মেট, একটু খেয়াল রাখবেন, অন্যটা আসার তো প্রশ্নই আসে না, কারণ এখানে মিও আসবে না, হ্যাভ মেট আসবে না, হ্যাড মেট আসলে ফর্মুলায় যাচ্ছে না। 4 নম্বর, আই উইস আই ওয়্যার আ মিলিয়নিয়ার। আমি যদি কোটিপতি হতাম তাহলে আমার কোটিপতি হওয়ার স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই, আমি পারছি না, আমার ইচ্ছেটা আনফুলফিলড বা অপূর্ণ রয়ে গেছে, কাজেই আমি ওয়াজ দেনেই, কারণ ওয়াজ দিলে তো হয়েই যেতাম, কিন্তু আমি হইনি, তো এই জন্য ভার্বটাকে আমি উল্টিয়ে দিয়েছি। কাজে এখানে অ্যাম, উইল বি, শ্যাল বি, এগুলি দেওয়ার কোনো প্রশ্নই নেই, কায়দাই নেই। 5, আই উইশ আই স্যাং, এটি কারেক্ট, এই যে আই উইশ আই ব্যাকগ্রাউন্ড আছে টু সিং এর, কারেক্ট আনসার হচ্ছে আই উইশ আই স্যাং। আহা, যদি গান গাইতে পারতাম, এটি আমি গান গাইতে পারছি না, আমার ক্যাপাবিলিটি নেই, আমার টোন ভালো না, বা কোনো কারণে আমি আনএবল, বা আমার ক্যাপাবিলিটিতে ধরছে না, কিন্তু আমার ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছাটা অপূর্ণ, এই জন্য হচ্ছে পাস্ট ফর্মে চলে গেছে। তবে এখানে একটু বলে রাখি, আই উইশ আই কুড সিংও দিলেও হতো, অনেক সময় এটাকে কন্ট্রাকশন বা সংকোচন করে কুড বাদ দিয়ে পাস্ট ফর্ম বসানো হয়েছে, আই উইস আই স্যাং। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রিপশন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার লাইক দিবেন। আসসালামু আলাইকুম।